প্রিয় ছাত্রছাত্রীরা বেশ কদিন আমি ভেক্টর বিষয়ে কোনো ভিডিও পোস্ট করিনি পরপর পাঁচটা ভিডিও পোস্ট করেছিলাম এবং সেগুলো ডাইজেস্ট করতে নিশ্চয়ই কিছুটা সময় লাগবে তো যথেষ্ট সময় হয়ে গেছে এবার আমি ভেক্টরের পরবর্তী বিষয়ের ভিডিওটা নিয়ে এসেছি তো প্রথমেই বলবো যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই সেগুলো পরপর দেখবে একটার সঙ্গে আর একটা ভিডিও যুক্ত কোনোটা মিস করলে কিন্তু চলবে না তো এবার যদি তোমরা সব ভিডিও দেখে থাকো এবং কনসেপ্ট যদি একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে থাকে তাহলে চলো এবার ভেক্টরের গুণটা নিয়ে আমরা আলোচনা করি অবশ্যই ভেক্টরের গুণ কিন্তু স্কেলারের গুণের মতো নয় স্কেলারের গুণে কি হয় আমরা ছোট ক্লাসে অবশ্যই শিখে এসেছি প্রতিবারই ভেক্টরের নতুন ভিডিও মানে ছোট ক্লাসের কথা একবার করে মনে করতে হয় তো ছোট ক্লাসে সেই যে টেবিল আমরা বিভিন্ন টেবিলগুলো মুখস্থ করেছিলাম গুণ শিখেছিলাম তো আজকে আবার নতুন করে গুণ শিখব কিন্তু সেই রকম সংখ্যা নয় এবার কিন্তু ভেক্টরের গুণ তো ভেক্টরের গুণ করলে কি হয় সেটা প্রথমে ভেবে নি দেখো ভেক্টরের দুটো ভেক্টরের যোগ করলে কি হয় আমরা কিন্তু জানি দুটো ভেক্টরে যোগ করলে যেটা পাই সেটা কিন্তু ভেক্টর রাশিই হয় দুটো ভেক্টরের মধ্যে বিয়োগ করলে কি হয় সেক্ষেত্রেও যেটা পাই সেটা কিন্তু ভেক্টর রাশিই হয় তাহলে দুটো ভেক্টরের মধ্যে গুণ করলে কি ভেক্টর রাশিই হবে না সেটা নয় দুটো ভেক্টরের মধ্যে গুণ করলে যেটা গুণ ফল সেটা ভেক্টরও হতে পারে আবার স্কেলারও হতে পারে সেই কারণে ভেক্টরের দু রকমের গুণ আছে দেখতে পাচ্ছ আমি পেজটাকে পেসটাকে দু ভাগে ভাগ করে ফেলেছি বাঁদিকে লেখা আছে ভেক্টরের কেমন ধরনের গুণ না দেখো স্কেলার গুণ তার মানে এক্ষেত্রে ভেক্টর দুটো গুণ করে আমরা যেটা পাবো সেটা কিন্তু স্কেলার হবে এবং এই গুণের যে চিহ্ন সেটা কিন্তু একটা ডট দিয়ে প্রকাশ করি সেই জন্য এটাকে ডট গুণও বলা হয় আর ভেক্টরের আর রকম গুণ হচ্ছে ভেক্টর গুণ অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যে গুণ করে যেটা পাবো সেটা ভেক্টারসই হবে এবং এক্ষেত্রে যে চিহ্নটা ইউজ করি সেরকম সেটা হচ্ছে এরকমের ক্রস চিহ্ন সেই জন্য এই গুণটাকে বলা হয় ক্রস গুণ তাহলে বুঝতে পারছি স্কেল আমরা এর আগে যখন সংখ্যার গুণ করেছি তখন এই চিহ্ন বা এই চিহ্ন ব্যবহার যে কোনোটাই ব্যবহার করেছি কোনো অসুবিধা আমাদের হয়নি কিন্তু ভেক্টরের বেলায় কিন্তু আমাদের এই চিহ্ন ব্যাপার ব্যবহারের ব্যাপারে অবশ্যই সতর্ক হতে হবে এই ডট চিহ্ন ব্যবহার করছি মানে সেটা ডট গুণ উত্তরটা স্কেলার হবে ক্রস চিহ্ন ব্যবহার করছি মানে সেটা ক্রস গুণ উত্তরটা ভেক্টর হবে তো চল এবার আমরা বুঝে নিই যে কিভাবে গুণ ফলটা আমরা লিখব তো দেখে নাও দুটো ভেক্টর একটা এ ভেক্টর একটা বি ভেক্টর ওদের মাঝে কোনটা দেখতে পাচ্ছ থিটা তাহলে যদি ভেক্টর দুটোর মধ্যে আমরা ডট গুণ করি অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর লিখি তাহলে উত্তরটা কী হবে উত্তরটা হয়ে যাবে এ ভেক্টরের মান এ ইন্টু বি ভেক্টরের মান বি ইন্টু কস্থিটা দেখতেই পাচ্ছ থিটাটা কি থিটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝখানকার কোন তাহলে এ ডট বি হয়ে গেল এবি কস্থিটা একই রকমভাবে যদি ক্রস গুণটা করি তাহলে কি হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর তখন কিন্তু আমরা একটু রকম লিখবো তখন কি লিখবো এ বি থিটা না এবার হবে সাইনথিটা তার সাথে সাথে যেহেতু উত্তরটা একটা ভেক্টর হবে এটা সেই ভেক্টরটার মান আর সেই ভেক্টরটার দিক বোঝানোর জন্য একটা একক ভেক্টর গুণ আকারে লিখবো সেটা ক্যাপ তাহলে ডট গুণের বেলায় দেখো এব কস্থিটা সেখানে কোনো দিকের ব্যাপার নেই কিন্তু ক্রস গুণের বেলায় অ্যান্সারটা এবি সাইন থিটা তার সাথে সাথে একটা দিকের ব্যাপার আছে সেটা হচ্ছে এন ক্যাপ এইবারই ক্যাপের অভিমুখ বা ডিরেকশনটা কোন দিকে হবে সেটা সোজা কথাই এ ভেক্টর আর বি যে তলে আছে আমি সেট করে দিচ্ছি তলটা ধরে নাও এ ভেক্টর বি ভেক্টর এই তলটাতে আছে এই তলের সঙ্গে লম্ব দিকে হবে তাহলে লম্ব বরাবর উপর দিকেও হতে পারে আবার লম্ব বরাবর নিচের দিকেও হতে পারে তাহলে কোন দিকে হবে বুঝবো কি করে তার জন্য এই যে আমি একটু কাছ থেকেই দেখাচ্ছি থামস আপ নিয়ম সেটা কেমন না এটা যদিও বিধাঙ্গুষ্ট নিয়ম ডান হাতের তো আপের মতো দেখাচ্ছে ওই জন্য থামস আপ নিয়ম বলছি কেমন দেখো ভালো করে নাও এই যে আঙুলগুলো আমি একটু দূরে নিয়ে যাচ্ছি আমার মোবাইলটাকে তা দেখো এই যে আঙুলগুলো আমার হাতের এই যে এ ভেক্টার ভেক্টর যেহেতু এ ক্রস বি তাহলে এই যে আঙুলগুলোর গোঁড়াটা ঠেকালাম এতে ধরো কাছে এ আছে আর মাথা ঠেকালাম বিতে তাহলে আঙুলের গোঁড়া কোন দিকে থাকলো এর দিকে মাথা থাকলো বিয়ের দিকে এই অবস্থায় ডান হাতের বুড়ো আঙুলটা উপর দিক শো করছে তার মানে এ ভেক্টর আর বি ভেক্টর যে তলে আছে সেই তল বরাবর উপর দিকে হবে এন ক্যাপের দিক আর যদি আমরা বি ক্রস এ করতাম তাহলে কি হতো আমার এই হাতটাকে উল্টাতে হতো কারণ এই আঙুলগুলোর গোঁড়াটাকে ঠেকাতে হতো বিতে আর মাথাগুলোকে ঠেকাতে হতো এতে তখন দেখো বড়ো আঙুলটা শো করবে নিচের দিক অর্থাৎ বি ক্রস এ হলে পারে ডিরেকশনটা কি হয়ে যেত নিচের দিক তাহলে আশা করি এই নিয়মটা তোমরা বুঝতে পেরেছ তাহলে এই নিয়ম অনুসারে এই নিয়ম অনুসারে কি বুঝতে পারছি না এন ক্যাপ হবে এই দিক তাহলে আশা করি এ ক্রস বি এর ডিরেকশান সম্পর্কে তোমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা হয়ে গেছে তাহলে এন ক্যাপ কি হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর যে তলে আছে সেই তলের সঙ্গে লম্ব দিক লম্ব বরাবর হয় উপরের দিক বা নিচের দিক কোন দিক হবে বুঝবো কি করে তার জন্য ডান হাতের ওই বিধানগুষ্ট নিয়মটা তাহলে বাকি চারটে আঙুল এক জায়গায় করো ঘোড়াগুলো ঠেকাবো যে আগে আছে এখানে যেহেতু এ আগে আছে এর দাগেতে ঘোড়াগুলো ঠেকাবো বিয়ের দাগেতে আঙুলের মাথাগুলো ঠেকাবো সেইভাবে আঙুলগুলোকে স্থাপন করব তাহলে বুড়ো আঙুলটা যেদিক শো করবে সেই দিক সোজা কথা এর সাথে সাথে একটা স্ক্রুয়ের নিয়মে এটা বলা যায় বইয়ের স্ক্রুয়ের নিয়মও লেখা থাকে সেটা কেমন একটা স্ক্রু ডান পাকে স্ক্রু এই ধরো ওই পেনটাতে পেনটার একটা ডান পাকে স্ক্রু তা ব্যাপার হচ্ছে এই পেনটাকে ঘোরাবো কোন দিকে ঘোরাবো এই পেনটাকে বলতে স্ক্রুটাকে ঘোরাবো কোন দিকে ঘোরাবো এ থেকে বিয়ের দিকে তাহলে আমি যদি এ থেকে বিয়ের দিকে ঘোরাই তাহলে দেখো এগোচ্ছে তাহলে যেদিকে এগোবে সেই দিকেই হবে ক্যাপের দিক তাহলে স্ক্রুকে ঘোরাচ্ছি স্ক্রু যেদিকে অগ্রসর হচ্ছে সেদিকে হবে তাহলে বুঝতেই পারছ যদি আমি এই স্ক্রুটাকে একটু ফোকাসিংয়ের অসুবিধা হচ্ছে আসলে তুমি একটু আন্দাজ করে নাও যে ধরো এই আঙুল দুটো ভাবো এটা এ আর এটা বি তাহলে এই রাখলাম স্ক্রুটাকে ঘোরাবো কোন দিকে এ থেকে বিয়ের দিকে তাহলে এই ঘোরালাম স্ক্রুটাকে এ থেকে বিয়ের দিকে এই ঘোরালাম স্ক্রু কোন দিকে যাচ্ছে এই দিকে তাহলে এ ক্রস বি মানে দিকটা হবে এই দিক আর যদি বি ক্রস এ হতো তাহলে স্ক্রুটাকে আমাকে উল্টো দিকে ঘোরাতে হতো তাহলে স্ক্রুটা নিচের দিকে নামছে তখন ক্যাপ হতো নিচের দিকে তাহলে আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে এবার যদি আমরা এই যে থিটা মানে এ ভেক্টার আর বি ভেক্টরের মাঝখানকার যে কোন থিটা তার বিভিন্ন ভ্যালুতে এই গুণগুলোর মান কি হয় একটু দেখে নিই তো প্রথমে চলে আসি থিটা ইজিক টু জিরো ডিগ্রি মানে এ ভেক্টর আর ভেক্টর একই দিকে আছে সেম ডিরেকশানে তাহলে তখন বুঝতেই পারছো থিটার মান জিরো হলে পারে তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজিক টু কী হচ্ছে এ বি কস জিরো কস জিরো তো ওয়ান তাহলে হয়ে গেল বি জাস্ট স্কেলারের মতো গুণ হয়ে যাচ্ছে তাহলে ভেক্টারের ডট গুণ আর স্কেলার দুটো স্কেলারের গুণের মধ্যে কোনো পার্থক্য থাকছে না সেক্ষেত্রে ক্রস গুণের বেলায় কী হচ্ছে দেখি তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের হয়ে যাচ্ছে এবি সব ঠিক আছে সাইন কী হয়ে গেল জিরো ডিগ্রি তার সঙ্গে এনক্যাপ তাহলে সাইন জিরো সাইন জিরো তো জিরো তার মানে দেখো এই যে ভেক্টরটা রান দিকে পেলাম এর মান কত হয়ে গেল মান হয়ে গেলো জিরো তাহলে এটাকে আমি জিরো লিখবো না মোটেও আমরা জিরো লিখতে পারি না কারণ ভেক্টরে ক্রস গুণ হচ্ছে তাহলে অ্যান্সারটাও একটা ভেক্টর হবে তো সেক্ষেত্রে আমরা কী লিখবো জিরো ভেক্টর তাহলে শুধু জিরো মোটেও লিখবো না লিখবো জিরো ভেক্টর তাহলে দুটো ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল জিরো হলে পরে মানে ভেক্টর দুটো সেম ডিরেকশনে থাকলে পরে ডট গুণটা কি এমনি একদিন ধরে যে স্কেলারের মানে সংখ্যার যে গুণগুলো শিখে এসেছি সেই রকমই হয়ে যাবে কিন্তু ক্রসগুনের অ্যান্সার কী হবে ক্রস গুণের মান হবে জিরো আর ক্রস গুণটা হবে জিরো ভেক্টর নেক্সট চলে আসি থিটাইজিকল টু যদি নব্বই ডিগ্রি হয় তাহলে কি হচ্ছে তাহলে দেখো এবার ডট গুণটা দেখে নিই ডট গুণে কী হচ্ছে ডট গুণে হচ্ছে এ পি কস নব্বই কস নব্বই তো জিরো তাহলে জিরো তাহলে ডট গুণের অ্যান্সারটা হয়ে যাচ্ছে জিরো ক্রস গুণের অ্যান্সার কিন্তু এ বি সাইনব্বই ইন্টু এন ক্যাপ তো সাইনব্বই তো ওয়ান তাহলে এ বি এন ক্যাপ তাহলে স্কেলারের মতো গুণ থাকছে কিন্তু একটা ডিরেকশনের ব্যাপার থেকে যাচ্ছে আচ্ছা এটা গেল এবার ধরো দুটো সেম ভেক মানে সেম ভেক্টরের সঙ্গে সেম ভেক্টরেরই গুণ মানে আমি যদি ধরো এ ভেক্টার ডট এ ভেক্টর করতে চাই তাহলে অ্যান্সার কী হবে দেখো এ ভেক্টরের মান এ এটাও তো সেই এ ভেক্টর ওরও মান এ তাহলে দুবার এ আসবে এ গুণিত এ তারপরে কস কত যেহেতু দুটোই সেম ভেক্টর অ্যাঙ্গেল তো জিরো তাহলে কস জিরো কস জিরো কি হয় ওয়ান হয় তাহলে হয়ে গেল এ স্কোয়ার তাহলে একটা ভেক্টরের সঙ্গে তারই 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 সাথে যদি ডট গুন করি অ্যান্সার কী হবে তার মানের স্কোয়ার ক্রস গুন করলে কি হচ্ছে দেখি তো তাহলে এ ভেক্টর ক্রস এ ভেক্টর কি হবে মান হচ্ছে এ কুণিত এ কুণিত সাইন অ্যাঙ্গেল কত জিরো ইন্টু এন ক্যাপ তো সাইন জিরো তো জিরো তাহলে আবার সে একই রকমভাবে কী লিখবো না জিরো ভেক্টর তাহলে সেম ভেক্টরের সঙ্গে সেম ভেক্টারে দুটো গুণ করলে অ্যান্সার কিন্তু মোটেও সেম হচ্ছে না অ্যান্সার কিন্তু আলাদা হচ্ছে এবার চলে আসি ত্রিমাত্রিক দেশে তো ত্রিমাত্রিক দেশে শুরু করার আগেই ত্রিমাত্রিক দেশ নিয়ে কাজ শুরু করার আগেই আমরা একটু ভেবে নিই যে ওই যে তিনটে অক্ষ ছিল না এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ সেই বরাবর একক ভেক্টরগুলোকে কি ধরেছিলাম একটু আমরা স্মৃতিচারণা করি দেখো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর ধরেছিলাম আই ক্যাপ ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর ধরেছিলাম জে ক্যাপ আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর ধরেছিলাম কে ক্যাপ তো প্রথমে ভেবে নিই এই একক ভেক্টরগুলোর মধ্যে যদি আমরা এই গুণগুলো করি তাহলে অ্যান্সার কি আসছে তো প্রথমেই চলে আসি আই ক্যাপ ডট জে ক্যাপ কী হবে দেখি দেখো যেহেতু এক্স ওয়াই যে অক্ষ বরাবর এই একক ভেক্টরগুলো তাহলে এদের মাঝের যে কোনো দুটো একক ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল কত হচ্ছে না নব্বই ডিগ্রি তাহলে আই ডট জে কী হবে আয়ের আই ক্যাপ একক ভেক্টর যে ক্যাপ একক ভেক্টর মান তো ওদের ওয়ান কস কত হচ্ছে নব্বই তো কস নব্বই কি তোমরা জানো জিরো তাহলে অ্যান্সার কী আসছে জিরো তাহলে সোজা কথা আই ক্যাপ ডট জে ক্যাফ হোক বা জে ক্যাপ ডট আই ক্যাফ হোক অথবা আই ক্যাপ ডট কে ক্যাফ হোক অথবা কে ক্যাপ ডট জে ক্যাফ হোক বা এদের উল্টোগুলোই হোক না কেন সব ক্ষেত্রেই কি অ্যান্সার আমাদের জিরো আসবে এবার ক্রস গুনে চলে আসি ক্রস ক্রসগুনে কী হচ্ছে দেখে নিই তাহলে আই ক্যাপ ক্রস জে ক্যাপ কী হবে দেখি দেখো মান তো ওয়ান ইন্টু ওয়ান ইন্টু সাইন অ্যাঙ্গেল তো নব্বই সব ঠিক আছে এবার ডিরেকশানটা কী আই ক্যাপ ক্রস জে ক্যাপ তাহলে আই ক্যাপ ক্রস যে ক্যাপ সেই স্ক্রুটাকে সেই স্ক্রুটাকে তুমি ঘোরাও কোন দিকে আই থেকে জে এর দিকে মানে উপর থেকে নিচের দিকে যে ঘোরালাম স্ক্রুটা কোন দিকে যাচ্ছে দেখো তো স্ক্রুটা দেখো যে রক্ষ বরাবর যাচ্ছে মানে কে ক্যাপের দিকে যাচ্ছে এটা এর সাহায্য তুমি বুঝতে পারো অথবা একটু আগে যেটা ওই থামস আপ নিয়ম শেখালাম মানে আমি নাম দিয়েছি থামস আপ তার সাহায্য বুঝতে পারবে তাহলে যেহেতু যে অক্ষের দিকে যাচ্ছে এটা কি হবে কে ক্যাপ তাহলে যে এন ক্যাপ লিখতাম এখানে একক ভেক্টর তার বদলে কী লিখছি কে ক্যাপ এখন দেখো ওয়ান ইন্টু ওয়ান ইন্টু নব্বই ওয়ান তাহলে অ্যান্সারটা কী আসছে অনলি কে ক্যাপ তাহলে আই ক্যাপ ক্রস জে ক্যাপ সমান কি হচ্ছে কে ক্যাপ এবার যদি যে ক্যাপ ক্রস আই ক্যাপ আই ক্যাপ করতাম তাহলে কিন্তু স্ক্রুটা উল্টো দিকে ঘুরতো তাহলে আমার পেনটা আমার স্ক্রুটা যেত কোন দিকে নিচের দিকে এই দিকে অর্থাৎ কে ক্যাপের উল্টো দিকে তাহলে সেক্ষেত্রে কী হতো মাইনাস কে ক্যাপ সোজা কথা যে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে আমরা কী পাতাম পেতাম না মাইনাস কে ক্যাপ তাহলে আশা করি বিষয়টা বোঝা গেছে একই রকমভাবে যে ক্যাপ ক্রস কে ক্যাপ করবে দেখবে তুমি পাবে আই ক্যাপ সেম নিয়মে উল্টো করলে মাইনাস আই ক্যাপ হবে আর কে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে পাবো জে ক্যাপ তবে একটা কথা বলি পরীক্ষা হলে গিয়ে বা হঠাৎ করে অঙ্ক করতে গিয়ে কিন্তু গুলিয়ে যায় যে প্লাস করব না মাইনাস করব। তার জন্য আমি দুটো নিয়ম শেখাচ্ছি একটা নিয়ম হচ্ছে আমি প্রথমেই এইভাবে আই জে কে লিখে রাখলাম আই জে কে দেখো আমি কিন্তু ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরেছি আই জে কে লেখার সময় এটা মাথায় রাখতে হবে এইবার যদি এই দিকে যায় তাহলে পজিটিভ হবে সরি আর যদি উল্টো দিকে যায় মানে ঘড়ির কাটার দিকে যায় তাহলে নেগেটিভ হবে ব্যাপারটা কেমন ধরো আই ক্রস যে তাহলে কোন দিকে গেলাম এই দিকে তাহলে প্লাস কে পজিটিভ হবে জে ক্রস কে কোন দিকে গেলাম ঘড়ির কাটার বিপরীতে এই দিকে প্লাস আই ক্যাপ পজিটিভ কে ক্রস আই প্লাস জে ক্যাব কিন্তু উল্টো দিকে যদি ঘুরি মানে জে ক্যাপ ক্রস আই ক্যাব কোন দিকে ঘুরলাম উল্টো দিকে মাইনাস কে ক্যাপ আই ক্যাব ক্রস কে ক্যাব মাইনাস জে ক্যাব তাহলে এইভাবে মনে রাখতে পারো ছবিটা আঁকিনি বা বারবার প্র্যাকটিস করলে ছবিটা এমনি স্মরণে থেকে যাবে তবে সবথেকে ভালো নিয়ম যেটা আমি মনে করি সেটা মনে মনে আওড়াও তুমি আই জে কে একটা লুপ তৈরি করো মনের মধ্যে এটাকে আওড়াতে শুরু করো আই জে কে তারপরে আবার কি আই জে কে লুপ তৈরি হচ্ছে বারবার বারবার আওড়াচ্ছো আই জে কে আই জে কে আই জে কে তার মানে সোজা কথা তুমি যেটা আওড়াচ্ছো মনের মধ্যে বারবার বারবার তুমি যেটা মনে মনে বলছো আয়ের সেক্ষেত্রে কি আয়ের পরে যে যে এর পরে কে আসছে কে এর পরে আবার আয় আয়ের পরে যে এইবার তোমার এই তোমার মনের মধ্যে এই যে তুমি বারবার বলছো তার সঙ্গে যেগুলো ম্যাচ করবে সেক্ষেত্রে প্লাস হবে দেখো মনের মধ্যে আওড়াচ্ছি বারবার বলছি কি আও আই কে আই কে আই কে আই কে এই তো ম্যাচ করেছে আই জে কে জে এর পরে কে তাহলে প্লাস আই ক্যাপ আই জে কে আই জেকে আই এর পরে জে এর পরে কে কে এর পরে আবার আই আই জে কে আই কে আই কে আই আই জে কে আই এই তো কে আই ম্যাচ করেছে যে ক্যা যদি এটা দেখি তো আই জে আই জে কিনা তো জে আই আছে উল্টো হয়ে গেল তো ম্যাচ করেনি দেখো মাইনাস কে কে তাহলে মনের মধ্যে যদি বারবার বারবার এটা তুমি বলতে শুরু করো আই জে কে আবার আই যে তার সঙ্গে ম্যাচ করলে পারে প্লাস হবে ম্যাচ না করলে পারে মাইনাস হবে তাহলে আশা করি এই ব্যাপারটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না তাহলে আমরা শিখে গেলাম একক ভেক্টরগুলোর মধ্যে ডট এবং ক্রস গুণ করলে অ্যান্সারটা কি হচ্ছে এই প্রসঙ্গে আরেকটা জিনিস ভেবে রাখি যদি সেম একক ভেক্টরের মধ্যে ডট গুণটা করি মানে আই ক্যাপ ডট আই ক্যাপ তাহলে অ্যান্সারটা কী হবে সোজা কথা ওয়ান ইন্টু ওয়ান ইন্টু কস কত অ্যাঙ্গেল কত জিরো কস জিরো কস জিরো তো ওয়ান তাহলে ওয়ান হবে তাহলে সেম দুটো একক ভেক্টরের মধ্যে ডট গুন করলে ওয়ান হবে তাহলে যে কারণে আই ক্যাপ ডট আই ক্যাপস ওয়ান ওয়ান সেই কারণে যে ক্যাপ ডট যে ক্যাপটা ওয়ান হবে কে ক্যাপ ডট কে ক্যাপটা ওয়ান হবে আশা করি ক্লিয়ার আছে তোমাদের আর এখানে দেখি সেম দুটো একক ভেক্টরের মধ্যে ক্রসগুন করলে কী হবে ক্রসগুন করলে কী হবে আমরা আন্দাজটা এখানে পেয়ে গেছি দেখো জিরো ভেক্টর হয় তো এখানেও তাই হবে তবু একবার করি মান কত আই ক্যাপের ওয়ান এআই ক্যাপের কত ওয়ান ইনটু সাইন অ্যাঙ্গেল কত লিখবো সেম ভেক্টর অ্যাঙ্গেল জিরো লিখব ইনটু একটা একক ভেক্টর ইনক্যাব একক ভেক্টর ওটা কোন দিকে সে ভাবার দরকার নেই এখানে তাহলে কী দাঁড়াচ্ছে সাইন জিরো তো জিরো তাহলে পুরো মানটা জিরো হয়ে গেল তাহলে জিরো ভেক্টর এইভাবে তোমরা একটু এই ব্যাপারগুলো একটু সড়গড়ো হয়ে নাও যে কী হলো এই যে তিনটে একক ভেক্টর তিনটে অক্ষ বরাবর ধরে নিলাম ওদের মাঝে ডটগুন করলে কী আসছে সেম একক ভেক্টরগুলোর মধ্যে ডটগুন করলে কী আসছে আর সবচেয়ে ঝামেলার বিষয় হচ্ছে এইটা যে ওই তিনটে একক ভেক্টরের যে কোনো দুজনের মধ্যে ক্রস গুণ করলে কী আসছে সোজা কথায় বলতে গেলে যে কোনো দুজনের মধ্যে ক্রস গুণ করলে তৃতীয়টা আসবে আয় আর এর মধ্যে ক্রস গুন করলে কে আসবে যে আর কে এর মধ্যে ক্রস গুন করলে আয় আসবে আর আই আর কে এর মধ্যে ক্রস গুন করলে যে আসবে কিন্তু সে প্লাস হয়ে আসবে না মাইনাস হয়ে আসবে তার জন্য দুটো নিয়ম শেখালাম একটা এই ছবির মাধ্যমে আর একটা মনে মনে বারবার বারবার একটা জিনিস বলা যেটা লুপ তৈরি করা আমার বলার সঙ্গে ম্যাচ করলে প্লাস হবে মিসম্যাচ করলে মাইনাস হবে তো এইগুলো একটু হাতে কলমে বারবার বারবার করে একটু সরগড় হয়ে নাও তাহলে আমরা এগোতে পারবো আগের মতোই দুটো ভেক্টর ধরলাম এ ভেক্টর আর বি ভেক্টর মাঝে কোন থিটা অলরেডি আমরা জেনেছি যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি না এব কস্তিটা তাহলে একটু ভাবি যে তাহলে বি ভেক্টর ডট এ ভেক্টর সমান কি হবে সোজা কথা বি ভেক্টর ডট বি এ ভেক্টর একই নিয়মে কি হবে বি এ অ্যাঙ্গেল যেহেতু থিটাই থাকছে পাল্টা পাল্টাচ্ছে তো না তাহলে সেই বি এ কস্থিটা তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম এখান থেকে বুঝতে পারলাম এ ভেক্টর ডট বি ভেক্টর সমান বি ভেক্টর ডট এ ভেক্টর দেখতে পাচ্ছ স্থান বিনিময় করার পরেও মানে এর জায়গায় বি বসলো বি এর জায়গায় এ বসলো তা সত্ত্বেও রেজাল্টে কোনো পরিবর্তন নেই অর্থাৎ ভেক্টরের ডট গুণ বিনিময় নিয়মটা মানছে বিনিময় নিয়ম মানে ভেক্টারের কোন গুণ না ডট গুণ আচ্ছা এবার ক্রস গুণে চলে আসি যদি আমরা যদি আমরা করি এ ভেক্টর ক্রস বি ভেক্টর তাহলে কি হয় অলরেডি একটু আগে দেখেছি এ বি সাইন থিটা তারপরে কী আসে এন ক্যাপ এন ক্যাপের ডিরেকশান নিয়ে অনেক আলোচনায় হয়ে গেছে আমি আর ডিটেলসে যাচ্ছি না এইদিকে হবে এন ক্যাপ বুঝতেই পারছ এইবার যদি বি ক্রস এ করি তাহলে দেখো বি এ সাইন থিটা এতদোর ঠিক আছে কিন্তু এইবার একক ভেক্টরের ডিরেকশন হবে আগের যে একক ভেক্টর তার উল্টো দিকে উল্টো দিকের একক ভেক্টর মানে আমি নিশ্চয়ই লিখতে পারি মাইনাস এন ক্যাপ তাহলে হয়ে গেল ইন্টু মাইনাস এন ক্যাপ তাহলে এখান থেকে কী বুঝলাম এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান কি হয়ে গেল না মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর তাহলে কি বুঝছো বিনিময় নিয়ম মানছে না মানছে না মানে না তাহলে কি বুঝলাম ভেক্টারের ডট গুণ বিনিময় নিয়ম মানে আর ভেক্টরের ক্রস গুণ বিনিময় নিয়ম মানে না এবার চলে আসি দুটো ভেক্টর যাদেরকে ত্রিমাত্রিক দেশে প্রকাশ করা আছে এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই ত্রিমাত্রিক দেশে ভেক্টরের প্রকাশ আগের ভিডিওতেই শিখিয়েছি একটু দেখে নিয়েও যদি বুঝতে অসুবিধা হয় তো এ ভেক্টর দুটো এবং বি ভেক্টর এদেরকে ত্রিমাত্রিক দেশে প্রকাশ করা আছে তার মানে এ ভেক্টরের বিন্দু কী মূল বিন্দুতে জিরো জিরো জিরোতে আর অন্তিম বিন্দু কোথায় এক্স ওয়ান ওয়াই ওয়ান জের ওয়ান মানে স্থানাঙ্ক বিন্দুর এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা জের ওয়ান একই রকমভাবে বি ভেক্টরের বিন্দু সেই জিরো 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 আর অন্তিম বিন্দুর স্থানাঙ্ক কত এক্স টু কমা ওয়াই টু কমা জেড টু তা তার ফলে এ ভেক্টর দুটোকে ত্রিমাত্রিক দেশে আমরা এইভাবে প্রকাশ করতে পারি অলরেডি শেখানো আছে এবার এদের যদি ডট গুণ করি অ্যান্সারটা কী হচ্ছে দেখে নিই এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কী সমান সোজা কথা ভ্যালুগুলো পুট করি এক্স ওয়ান আই ক্যাব প্লাস ওয়াই ওয়ান জে ক্যাব প্লাস জেড ওয়ান কে ক্যাব ডট এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই টু জে ক্যাব প্লাস জেড টু কে ক্যাপ এইবার যদি ব্র্যাকেট ভাঙি তাহলে প্রথমে এর সঙ্গে এর তিনজনের পরপট গুণটা করি কী হচ্ছে দেখি এক্স ওয়ান এক্স টু আই ক্যাব ডট আই যোগ তারপরেরটাও জিরো তারপরেরটাও জিরো কেন দেখো তারপরটা কী হচ্ছে এক্স ওয়ান ওয়াই টু আই ডট শিখে আসলাম আই ক্যাব ডট জে ক্যাপ কী জিরো আবার তারপরটা কী হবে কেন জিরো একটু বলে নিই আই ডট কেন জিরো কারণ আই ক্যাপ আর জে ক্যাবের মাঝে অ্যাঙ্গেল কত নব্বই ডট গুণে কস আসে তাহলে কস নব্বই কী হবে জিরো সেই জন্য জিরো আবার এক্স ওয়ান আই ক্যাব ডট জেড টু কে তাহলে এক্স ওয়ান জেড টু আই cap ডট কে জিরো তাহলে সেই কারণে এই দুটো জিরো হয়ে গেল যোগ এবার এটার সঙ্গে যদি গুণ করি তাহলে দেখো প্রথমটা জিরো কারণ জে ক্যাব ডট আই তারপরটা কী হবে ওয়াই ওয়ান ওয়াই টু জে ক্যাপ বুঝতে পারছো এর মানটা ওয়ান হয় তারপরটা আবার কী হবে তারপরটা জিরো লিখলাম না একই রকমভাবে এটার সঙ্গে যদি গুণ করি প্রথমটা জিরো তারপরটা জিরো কী হবে

জে ক্যাপে শখ দুটোর গুণফল ফল মানে ওয়াই ওয়ান ওয়াই টু যোগ কে ক্যাপে শখ দুটোর গুণফল ফল মানে জেড ওয়ান জেড টু সেটা এখানে দেখতে পাচ্ছো মুখস্থ রাখবে অঙ্কে অ্যাপ্লাই করবে এইবার চলে আসি ওই ভেক্টর দুটোর মাঝে মাঝেই যদি ক্রস গুণ করি তাহলে কী হবে তাহলে ক্রস গুনটা করি কী করতে চাইছি এ ভেক্টার ক্রস বি ভেক্টর সমান কি ওই ডটের মতো করে লিখছি এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে plus প্লাস জেড ওয়ান কে ক্যাপ এবার ক্রস এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই টু জে প্লাস জেড টু ভাঙি তাহলে আমরা দেখেছি ক্রস গুনের বেলায় সেম ভেক্টারগুলোর মধ্যে ক্রস গুনের অ্যান্সার কিন্তু জিরো ভেক্টর হয় তাহলে সেইগুলো আমি লিখবো না তাহলে প্রথমে এদের সঙ্গে যখন এদের গুণটা করতে শুরু করবো দেখো প্রথমে এক্স ওয়ান এক্স টু আই ক্যাপ ক্রস আই ক্যাপ আসবে সেটা কিন্তু জিরো ভেক্টর ওটা আমি লিখছি না তাহলে তার পরে দুটো লিখছি তাহলে কী হচ্ছে এক্স ওয়ান ওয়াই টু আই ক্যাপ ক্রস জে ক্যাপ যোগ এক্স ওয়ান জেড টু আই ক্যাপ ক্রস কে ক্যাপ তাহলে পরের দুটো লিখলাম নেক্সট এবার এটার সঙ্গে করি প্রথমটা আমরা থাকবে কত ওয়াই ওয়ান

কে ক্যাপ ক্রস আই ক্যাপ প্লাস জেড ওয়ান ওয়াই টু কে ক্যাপ ক্রস জে ক্যাফ তারপর একটা জিরো কে ক্যাপ কপ ক্রস কে ক্যাপ চলে আসছে আচ্ছা এবার অ্যান্সারগুলো কী হয় দেখি এক্স ওয়ান ওয়াই টু আই ক্রস জে আই জে আমার মনের মধ্যে আমি কীভাবে বারবার বলব আই জে কে আই জে কে আই জে কে লুক তৈরি করবো তার সঙ্গে ম্যাচ করেছে আই জে তাহলে কী হল প্লাস কে ক্যাপ তারপর একটা এক্স ওয়ান জেড টু আই জে আই জে না আই জে কে আই এর পরে কে না এর পরে যে আসে লুপের সঙ্গে ম্যাচ করছে না তাহলে মাইনাস জে ক্যাপ তারপরে কী হলো আই জে কে যে এর পরে কে যে এর পরে আই নয় তাহলে ম্যাচ করছে না তাহলে মাইনাস কে ক্যাপ তারপরে এটাই আসো আই জে কে ম্যাচ করেছে তাহলে প্লাস আই ক্যাপ তারপরে চলে আসো আই জে কে তারপরে আবার তাহলে আবার তাহলে কে আই কে এর পরে আয় আসে কিন্তু যে দেখতে পাচ্ছি তাহলে ম্যাচ করলো না তাহলে মাইনাস তাহলে এইবার যদি সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে আই ক্যাপ গুলো এক জায়গায় লিখি এই দুই জায়গায় পাচ্ছি পাচ্ছি তাহলে কী হলো ওয়াই ওয়ান জেড টু মাইনাস জেড ওয়ান ওয়াই টু ওয়াই ক্যাপ মাইনাস জে ক্যাপ কমন নেব তাহলে কী আসছে উপর থেকে আসছে এক্স ওয়ান জেড টু আর এখান থেকে পাচ্ছি মাইনাস জেড ওয়ান এক্স টু জে ক্যাপ প্লাস এবার কে ক্যাপ কমন যাবে এক্স ওয়ান ওয়াই টু এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু কে ক্যাপ তাহলে এইটা হলো ক্রস গুন রেজাল্ট তবে এটা করতে গিয়ে আমাদের অনেক ঝক্কি পোয়াতে হয়েছে তবে একটা শর্টকাট নিয়ম আছে যেটা এবার শেখাবো সেটা করলে আর এই ঝক্কিটা পোয়াতে হবে না কেমন সেটা আমি পাশে দেখাচ্ছি সরাসরি লিখে দেব অনেকটা সেই ডিটারমিনেন্ট আকারে ডাক মতো দিকে আই ক্যাপ যে ক্যাপ কে ক্যাপটা লিখে দেব একটা নিয়ম বানানো হচ্ছে এটাকে মুখস্তের মতো রাখবে কেন হচ্ছে কী হচ্ছে সব ভাবতে হবে না নিয়মটা মুখস্ত করে নিয়ে তার সেটাকে অ্যাপ্লাই করবা তাহলে ওই অনেক ঝামেলা করে যে রেজাল্টটা পেলাম সেটাই সংক্ষেপে পেয়ে যাব তো দেখে নাও কি করবে এর পরে এই সহকগুলোকে বসিয়ে দেবো এই যে সহকগুলোকে প্রথমে যেহেতু এ ক্রস বি করছি আমি করছি এ ক্রস বি তাহলে এর সহগগুলোকে আগে লিখব এ ভেক্টরের সহগগুলোকে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান তারপরে বি ভেক্টরের সহগগুলোকে লিখবো এক্স টু ওয়াই টু জেড টু প্লাস মাইনাস প্লাস এই রূপে যাব তাহলে কেমন হচ্ছে দেখো প্রথমে প্লাস প্লাস আই ক্যাপ প্লাস আর লিখলাম না ব্র্যাকেট দাও প্লাস আই ক্যাপ তাহলে বজ্র গুণনের মতো ভাবো এটাকে ঢেকে দিলাম তাহলে এটার সঙ্গে এটা গুণ মাইনাস এটার সঙ্গে এটা গুণ তাহলে কী হলো ওয়াই ওয়ান জেড টু মাইনাস জেড ওয়ান ওয়াই টু হল প্লাস হয়ে গেল মাইনাস এবার মাইনাস মাইনাস কি জে ক্যাপ তাহলে মাঝখানটাকে ঢাকো তাহলে আবার কি বজ্রগণের মতো এটার সঙ্গে এটা গুণ মাইনাস এটার সঙ্গে এটা গুণ তাহলে এক্স ওয়ান জেড টু মাইনাস জেড ওয়ান এক্স টু প্লাস কে ক্যাপ প্লাস কে ক্যাপ ব্র্যাকেট দিলাম এবার এটাকে ডাকছি আবার তাহলে এটার সঙ্গে থাকুন মাইনাস এটার সঙ্গে থাকুন তাহলে এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু দেখে নি তো অ্যান্সার রেজাল্টগুলো সেম এসছে কি না দেখো ওয়াই ক্যাপ কী আছে ওদিকে ওয়াই ওয়ান জেড টু মাইনাস জের ওয়ান ওয়াই টু দেখো তাই এসছে তারপরে দেখো যে ক্যাপ সামনে মাইনাস আছে ব্র্যাকেটে কি এক্স ওয়ান জেড টু মাইনাস জিরো ওয়ান এক্স টু দেখো তাই আছে লাস্টে দেখো কে ক্যাপের সঙ্গে প্রাকার্টের মধ্যে কী আছে এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু তাহলে সেম চলে আসছে তাহলে এই নিয়মটাকে মনে রাখবো তাহলে খুব সহজে আমরা রেজাল্টটা পেয়ে যাব কার না ক্রস গুণের দেখো ডট গুণের রেজাল্ট এমনি সহজ ছিল শহগুলোর গুণ করে সেগুলোর যোগ আর ক্রস গুনের রেজাল্টটাও এমনিভাবে করলে খুব সহজে তোমরা পার করতে পারবে তো নিয়ম শিখলে হবে না নিউমেরিক্যালসে যেতে হবে দিয়ে এই নিয়ে যা অঙ্ক আছে পরপর পরপর করতে থাকতে হবে বই অঙ্ক পড়িয়ে দেওয়া আছে সেগুলোও দেখতে হবে নিউমেরিক্যালসগুলো চেষ্টা করতে হবে নিজে একটা বই নয় একটা বই হয়ে গেলে আরও একটা বই ঘাঁটতে হবে এরম করে করে নিজেকে আরও আরও ইজি করে নিতে হবে এই জায়গাতে সরবরো হতে হবে ছাত্রছাত্রীরা ভেক্টরের গুণটা আমরা শেষ করলাম আসলে গুণের থিওরিটা শিখলাম তো থিওরিটা শিখলেই গুণ শেখা হয়ে যায় না আসলে আমি মনে করি থিওরি শিখলে পরে কিছুই শেখা হয় না গুণটার নিউমেরিক্যালস আমাদের করতেই হবে তোমরা করতে থাকো বাদলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো নেক্সট ভিডিও আমি এই গুণের কিছু বিশেষ নিউমেডিক্যালসের উপরেই বেস করে নিয়ে আসব তো প্র্যাকটিস করতে থাকো এবং দারুণভাবে তোমরা এগিয়ে চলো আমি সব সময় পাশে আছি পরিশ্রমই কিন্তু শেষ কথা বলবে তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে